তাহলে এবার নাকি কাতার বিশ্বকাপে ট্রফি জিতবে আর্জেন্টিনা, হেরে যাবে ব্রাজিল এবং সমস্ত দল। 2006 থেকে 2018 সাল চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন জনপ্রিয় খেলোয়াড় মেসি, তবে একবারও কাঙ্ক্ষিত কাপের দেখা পাননি এই আর্জেন্টিনার তারকা। 2014 বিশ্বকাপের ফাইনালে যোগ করা অতিরিক্ত সময়ে গোল খেয়ে আর বিশ্বকাপ স্বপ্ন সত্যি করা হয়নি মেসির, তবে আট বছর পর এই আক্ষেপটা এবার ঘুচতে পারে বলে জানা যাচ্ছে, এমনটাই বিশ্বাস জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের। সব কিছু ঠিক থাকলে এবার তার পঞ্চম বিশ্বকাপ খেলবেন মেসি। 36 বছর বয়সী মেসি এবারই যে নিজের আক্ষেপটা ঘুচিয়ে ফেলতে চাইবেন তা বলাই বাহুল্য। গেল বছর 28 বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপার জোর দাবিদার। সাবেক জার্মান কোচ ক্লিন্সম্যানের আশা এবার বিশ্বকাপ জিতবেন মেসি অর্থাৎ আর্জেন্টিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 1990 সালের পর থেকে আরও দুটি বিশ্বকাপ বেশ জেতা উচিত ছিল তাদের, তবে সেটা এবছরই হতে পারে, এমনটা হোক এটা চাই আমি, বিশেষ করে লিওর জন্য। আশা করছি সে এটা জিতবে এবং সবাইকে প্রুফ করবে, এটা তার জন্য বড় দিনের উপহার হবে। এদিকে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা রয়েছে আগুন ফর্মে, 33 ম্যাচ ধরে কোনো রকম হারের মুখ দেখেনি লিওনেল মেসির দল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড থেকে মাত্র 4 ম্যাচ দূরে অবস্থান করছে স্ক্যালোনির শিষ্যরা। তো ভিউয়ার্স, কাতার বিশ্বকাপে আপনি কোন দল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।